সো হে গাইস হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস হ্যাঁ, আমি তো বলেইছিলাম যে আমি র স্ম্যাকডাউনের রিভিউ করবো না ভাই, সকাল সকাল উঠে রিভিউ করার থেকে ভালো, হ্যাঁ ঠিক আছে, এর থেকে ভালো ঘুমানো উচিত, যথেষ্ট ভালো ঘুমানো উচিত। কিন্তু না, মানে কি রিভিউ করবো দেখো, হ্যাঁ ঠিক আছে, আমি আজকে স্ম্যাকডাউনের রিভিউ করবো, আর আমার রিভিউ হলো এই। কিন্তু সত্যি না, সত্যি মানে আজকে স্ম্যাকডাউনে কি হয়েছে, আমার তো মনে হয়েছে যে ভাই আজকে স্ম্যাকডাউনে একটা জিনিসই ভালো হয়েছে, সেটা হচ্ছে অস্টিন থিওরি আর ম্যাকাল মসের মধ্যে ফাইট। মানে ফাইট কিছুই হয়নি, কিন্তু তাও ওখানেও যথেষ্ট ভালো কমেডি হয়েছে, আর অস্টিন থিওরি আর ম্যাকাল মসের সাথে পল হেমেনের যে ফিরকিওলজিটা হয়েছে সেটা যথেষ্ট সেরা হয়েছে। আদারওয়াইজ কি ভাই, অ্যাঞ্জেল ডকিন্স আজকে ওই রকমভাবে পিন করেছে, আর আমরা জানতে পেরেছি জেফ জেরেট হচ্ছে স্পেশাল গেস্ট রেফারি। কিন্তু ঠিক আছে ভাই, জেফ জেরেট স্পেশাল গেস্ট রেফারি, কিন্তু তোমরা তাকে অ্যাপিয়ার করাও নাকি জাস্ট ভিডিওতে দেখিয়ে দিও? আমার এসব দেখার পরে এটাই মনে হয় যে ভাই WWE-র পেছনে এই সমস্ত ঢোকানো উচিত। মানে যাই হোক, বাট হ্যাঁ আমি লঙ্কা কিনে এনেছি, কারণ লঙ্কা আমার কাজে লাগবে। মানে মানে কাজে লাগবে বলতে আমরা ভিডিওতে ইউজ করবো, সমাজরেও কিসের জন্য ইউজ করবো সেটা তো তোমরা হাড়ে হাড়ে টের পাবে। কিন্তু হ্যাঁ, আমরা ট্রাই নট টু লাভ চ্যালেঞ্জ, বুঝতে পারছো তো, আমরা করেইছি, তোমরা দেখেইছো, আমরা দুটো ভিডিও দিয়েছি, কালকে আরো দুটো ভিডিও আসবে, আর সেখানে এই লঙ্কাটা কাজে লাগবে। বাট এনিওয়ে গাইস, আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করতে চলেছি সেটা হচ্ছে ভাই, মানে তোমরা জানোই, তোমরা সবাই জানো, আমরা তো ভাই সমস্ত কিছু জানি, সেটা হচ্ছে ভাই তোমরা দেখেইছিলে যে মানি ইন দ্য ব্যাংকের আর্লি বেটিং অডস রিভিল হয়েছিল। তোমাদের মনে আছে যখন শুরু শুরুতে যখন মানি ইন দ্য ব্যাংকের যে অ্যাডভার্টাইজমেন্ট করেছিল কোডি রোডস, তারপরে যখন বেটিং অডস বেরিয়েছিল, ওখানে নাকি সব থেকে টপে ছিল হচ্ছে কোডি রোডস নিজেই। তারপরে তো ভাই কোডি রোডস একদম সবার চলে গেল, ভেসে গেল যাকে বলতে গেলো। তো তারপরে তো বেরিয়েছিল ভাই সেথ রলিন্স, সেথ রলিন্স টপে ছিল যে মানি ইন দ্য ব্যাংক জিততে চলেছে, কিন্তু সে ঘুরে বালি। সডেনলি অস্টিন থিওরি জয়েন করে, হয়ে গেল মিস্টার মানি ইন দ্য ব্যাংক। তো চলো আমি মেনে নিলাম, কিন্তু হ্যাঁ রয়্যাল রাম্বল 2023 গাইস, রয়্যাল। আচ্ছা তার আগে আমি একটুখানি লঙ্কাটাকে সরিয়ে রাখি, নয়তো আবার পড়ে টড়ে যাবে, অবশ্য লঙ্কার দামও তো প্রচুর না। এনিওয়ে গাইস, যদি আমরা কথা বলি গাইস রয়্যাল রাম্বল 2023, তো গাইস রয়্যাল রাম্বল 2023-এর জন্য অলরেডি গাইস বেটিং আউট বেরিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, শকিংলি মেন্স ডিভিশন যথেষ্ট বেশি শকিং, সেটাকে নিয়ে আমি ডিসকাশন করবো, আর থামনিল দেখে তো বুঝেই গেছো। কিন্তু হ্যাঁ, যদি ওমেন্স ডিভিশনের কথা বলো তাহলে গাইস টপে রয়েছে গাইস বেলি, বেলি যথেষ্ট বেশি টপে রয়েছে। আর আমার মনে হয় ভাই হ্যাঁ, সবাই চাইছে এখন ভাই বেলি রিটার্ন করুক, বেলি রিটার্ন করুক। মানে কত স্পয়লার দিয়ে যাচ্ছে, কত স্পয়লার দিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, কিছু জন বলছে ভাই বেলিকে সামার স্ল্যামে রিটার্ন করাও, কিন্তু আমি বলবো যে ভাই ঠিক আছে তোমরা বেলিকে রিটার্ন করো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু প্লিজ বেকি লিচের মতো রিটার্ন করিও না ভাই, 26 সেকেন্ডে হারিয়ে দিল। এবারও যদি দেখা গেল যে ভাই বিয়াঙ্কা বেলারকে 26 সেকেন্ডে বেলি হারিয়ে দিল, তো মানে সত্যি খুব খারাপ লাগবে। এর থেকে ভালো তোমরা বেলির একটা লং ফাইট দেখিয়ে বেলিকে হারিয়ে দাও, সেটা যথেষ্ট ভালো। কিন্তু ওরকম 26 সেকেন্ডে বিয়াঙ্কা বেলারকে হারানোটা, ওটা সব থেকে বেশি মানে কি বলবো, ছাড়ো ও সমস্ত কিছু বলে লাভ নেই। কিন্তু হ্যাঁ, অনেকেই বলছে ভাই সামার স্ল্যামে কিছু না কিছু রিটার্ন তো হবে। তোমরা দেখেছি যে লাস্ট ইয়ারে ব্রক লেসনার বেকি লেস রিটার্ন করেছিল, তো এবারেও কি ফিমেল আর মেল ডিভিশন থেকে কেউ না কেউ রিটার্ন করতে চলেছে? তো হ্যাঁ, সেটা নিয়ে আমরা ভিডিও পরে আসবো। আর আমি অলরেডি তো আমরা একটুখানি হিন্স দিয়ে দিয়েছি যে কে রিটার্ন করতে পারে, মানে কারাও রিটার্ন করতে পারে সেটাও বলেছি, তো সেই ভিডিও দেখলেও বুঝে যাবে। আর গাইস, আজকে সকালে আমরা ব্রক লেসনার আর রোমান রেন্সের প্রত্যেকটা ম্যাচকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি, তো সেই ভিডিওটা দেখলেও অনেক কিছু বুঝে যাবে আর কি বলবো। কিন্তু হ্যাঁ, এবার যদি আমি গাইস আসি মেন্স রয়্যাল রাম্বলের ক্ষেত্রে, তো গাইস মেন্স রয়্যাল রাম্বলে যথেষ্ট বেশি শকিং, দেখো শকিং আমার যে টপে রয়েছে তার দেখে তাকে দেখে হয়নি, কিন্তু যে সেকেন্ড পজিশনে রয়েছে সেটা দেখে আমার যথেষ্ট বেশি শক লেগেছে। কিন্তু এই শকটা লাগা উচিত না, কারণ রয়্যাল রাম্বল 2022 তোমরা জানো যে উইনারকে, তো আর আমি কি বলবো। কিন্তু হ্যাঁ, স্টিল আমার বলে চলে যে রয়্যাল রাম্বল 2023 সবাই ভাবছে গাইস কোডি রোডস, গাইস কোডি রোডস রিটার্ন করতে চলেছে। গাইস কোডি রোডস এই যে মানে এতটা টাইম যে এখন রিকভারির মধ্যে আছে, WWE শিওর এরকমই প্ল্যান আছে যে ভাই কোডি রোডসকে রয়্যাল রাম্বলে রিটার্ন করিয়ে একদম রয়্যাল রাম্বল জিতিয়ে রাসেলমেনিয়াকে হেড করা। এবার সব ব্যাপারে গাইস টু নাইটসে রাসেলমেনিয়া হবে, তো একটা নাইটে কোডি রোডসকে মেন ইভেন্ট দিয়ে দেবে, দে আর নো ডাউট। কিন্তু হ্যাঁ, এখান থেকে আমার সব থেকে বেশি খটকা আছে, সেটা হচ্ছে ভাই যদি রয়্যাল রাম্বল কোডি রোডস জেতে,
তাহলে কোডিরো কার সাথে ফাইট করবে? কারণ ওই টাইমে যদি রোমান রেন্স অ্যাজ এ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন থাকে, কারণ তোমরা সবাই ব্যাপার বুঝতেই পারছো ভাই কোডিরোসকে, আমার তো মনে হচ্ছে ভাই ডাব্লিউডব্লিউই যদি মানে যেভাবে দেখছে তো তাতে আমার মনে হয় ভাই কোডিরোসের সাথে রোমান রেন্সের ফাইট করাটা কিন্তু যথেষ্ট সেরা হবে। আদারওয়াইজ গাইজ যদি ওই টাইমে দেখা যায় যে হতে পারে রোমান রেন্সের থেকে একটা টাইটেল চলে গেল, মেবি ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ, সেখানে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ কার কাছে থাকবে তার সাথে কোডিরোসের ফাইট হবে। মিন হয় যদি এরকম হয় যে ভাই গোল্ডবার্গের কাছে আছে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ, হ্যাঁ গাইস গোল্ডবার্গ পসিবলি রিটার্ন করতে চলছে September 2022-23 অ্যাকর্ডিং রুমার বলছে, কারণ ওই টাইমে গাইস গোল্ডবার্গের ডেবিউ হয়েছিল রেসলিং ওয়ার্ল্ডে, মানে 1997 ওই টাইমে September 22 ওই টাইমে। আর গাইস র ওই জায়গায় হতে চলেছে যেখানে গোল্ডবার্গের ডেবিউর সময় যেখানে মানে ইভেন্টটা হয়েছিল, তো সেটা নিয়ে প্রচুর জন ভাবছে হয়তো গাইস গোল্ডবার্গ এলো আর তারপরে ভাই ওই টাইমে কিছু না কিছু ঘাবলাবাজি হয়ে গিয়ে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ গোল্ডবার্গের কাছে চলে গেল। তো কিছু বলা নেই, কিন্তু সিরিয়াসলি আমার মনে হচ্ছে দেখো ওই দিকটা আমি ছেড়ে দিলাম, কিন্তু কথা হচ্ছে ভাই হ্যাঁ যদি কোডি রোডস রয়্যাল রাম্বল জেতে তাহলে গাইস কোডি রোডসের সামনে অনলি অপশন থাকবে যে একজন এমন চ্যাম্পিয়নকে ফেস করা যাতে মানে কোডি রোডসেরও লেভেল আপ হয়। আর আমরা সবাই ভাবছিলাম বোধ হয় যে কোডি রোডস অনলি যে রোমান রেন্সকে হয়তো ডিথ্রন করবে, কারণ টপে তো সার্ভিপার কোডি রোডস ছিল, তোমরা দেখে থাকবে যে যারা যারা ডিথ্রন করতে পারবে তো তাদের লিস্ট বেরিয়েছিল, তো তাতে সব থেকে টপে ছিল, হ্যাঁ তারও কাছাকাছি অনেকের নাম ছিল, ড্রু ম্যাকইন্টায়ার ছিল, ইভেন আরও একজনের নাম আছে সেটাকে নিয়ে তো আমি ডিসকাশন করবোই। কিন্তু হ্যাঁ আমার পসিবলি মনে হচ্ছে ভাই যদি কোডি রোডস রয়্যাল রাম্বল জেতে তাহলে অনলি অপশন থাকবে ভাই কোডি রোডস তাহলে রোমান রেন্সের রেসলমেনিয়া ম্যাচ করে। এবার এখানে অনেক বেশি কনফিউজিং যে ভাই রোমান রেন্সের সাথে যদি কোডি রোডসের ম্যাচ হয় তাহলে আমরা যে ম্যাচটা চাইছি রোমান রেন্সের যেটা রেসলমেনিয়ায় হোক সেটা কি হবে কি হবে না বা সেটা কিভাবে হবে। তো গাইস এটাতে আমার আরো বেশি শকিং লেগেছে যেটা গাইস রয়্যাল রাম্বলের বেটিং অডস এর মধ্যে যেখানে ওয়ানে আছে হচ্ছে কোডি রোডস, সেখানে গাইস সেকেন্ড পজিশনে আছে, যার মানে কোডি রোডসের থেকে স্লাইটলি চান্স একটু কম আছে কিন্তু তাও চান্স আছে রয়্যাল রাম্বল জেতার, সেটা আর কেউ নয় গাইস ডুয়েন জনসন দ্য রক। এবার গাইস আমি রকের নাম মানে দেখে যথেষ্ট বেশি শক হয়ে গেছি, দেখো নাম্বার 2 আছে মানে কিন্তু যথেষ্ট বেশি মানে পসিবলি চান্স আছে, দে আর নো ডাউট। আর গাইস তোমরা লাস্ট ইয়ারই দেখ মানে লাস্ট ইয়ার কি বলছি 2022 এই ইয়ারই দেখেছিলে গাইস ব্রক লেসনার কিভাবে রয়্যাল রাম্বল জিতে রোমান রেন্সকে ফেস করেছিল, তো আমার পসিবলি এরকম মনে হচ্ছে ভাই ডাব্লিউডব্লিউই যখন চাইছে যে ভাই রোমান রেন্সকে ফেস করানোর জন্য মানে রককে নিয়ে যাবে তো সেক্ষেত্রে বেটার হয় যে ভাই রয়্যাল রাম্বল জিতিয়ে তোমরা রককে নিয়ে যাও। কিন্তু আমার সিরিয়াসলি বলতে গেলে এটা সব থেকে বেশি বেকার আইডিয়া মনে হবে, তার কারণ গাইস দেখো রক অলরেডি কিন্তু একটা সুপারস্টার যে মানে অলরেডি রাইজ করে গেছে মানে অলরেডি অনেক কিছু পেয়ে গেছে ডাব্লিউডব্লিউইর মধ্যে, তাই জন্য আমার মনে হয় ভাই রয়্যাল রাম্বল জেতাটা অনলি এমন কাউকে দেওয়া উচিত যে মানে ডিজার্ভ করে বা বলতে গেলে যার মানে এটা দরকার মানে এই স্পটটা দরকার যে রয়্যাল রাম্বল জিতেছি এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় ভাই কোডি রোডসের এটা সব থেকে বেশি সেরা হবে, মানে যদি কোডি রোডসকে যদি রয়্যাল রাম্বল ডিস্ট্রিবিউট দেয়, কারণ আইদার যদি রককে দিয়ে দেয় তাহলে দেখো যদি তুমি বলো যে ব্রক লেসনারের ক্ষেত্রে তাহলে আমার মনে হয় যে ভাই ব্রক লেসনারের রয়্যাল রাম্বল জেতাটা তেমন বেশি দরকার ছিল না, কারণ আলটিমেটলি তো ভাই তুমি রয়্যাল রাম্বলে ববি ল্যাশলির কাছে মানে রোমান রেন্স ওখানে ওরকম ভাবে কাজ করলো, ব্রক লেসনার টাইটেল হেরে গেল, রয়্যাল রাম্বলে জিতলো, এলিমিনেশন চেম্বারে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপও ক্যাপচার করলো, তারপরে সেই চ্যাম্পিয়ন ভার্সাস চ্যাম্পিয়ন ম্যাচ হলো। এটা কিন্তু এমনি ওয়েতেও হতে পারতো, এটা এমনিও হতে পারতো যে ভাই কারণ আমরা সবাই জানি যে ভাই রোমান রেন্স ভার্সাস ব্রক লেসনার ম্যাচ হবে, তার জন্য রয়্যাল রাম্বল জেতানোটা তেমন বেশি দরকার ছিল না। আবার এখানে আরেকটাও ব্যাপার থাকবে, যদি রয়্যাল রাম্বল অন্য কেউ জিতত তাহলে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তো ভাই ম্যাচই আলাদা হয়ে যেত, তো একদম সমস্ত কিছুকে কম্প্যাক্ট করে করার জন্য গাইস পসিবলি এখানে ব্রক লেসনারকে জিতিয়েছিল যাতে ওখানে কোনো কোয়েশ্চেন না আসে, যদি অন্য কেউ জিততো তাহলে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তো আলাদা ম্যাচ হয়ে যেত, যাতে সমস্ত ম্যাচ যাতে একসাথে হয়ে যায় তাই জন্য গাইস ডাব্লিউডব্লিউই রয়্যাল রাম্বল পার্টটাকেও পুরোপুরিভাবে সাফ করে দিয়েছিল ব্রক লেসনারকে দিয়ে। কিন্তু এখানে কিন্তু মামলা পুরো একদমই আলাদা, এখানে আমরা এটাও বুঝতে পারছি না ভাই রয়্যাল রাম্বলের মানে রয়্যাল রাম্বল কি বলছি মানে রকের সাথে মানে রোমান রেন্সের যে ম্যাচটা হবে আদৌ এটা টাইটেল অন দ্য লাইন হবে কিংবা লেগেসি অন দ্য লাইন হবে মানে সামোয়ান লেগেসি অন দ্য লাইন। নর্মালি আমি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে যদি সামোয়ান লেগেসি অন দ্য লাইন থাকে তাহলে কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে, আর এখানে যদি রক যদি জিতেও যায় মানে রোমান রেন্স যদি হারিয়েও দেয় তাহলেও কিন্তু বেশি এফেক্ট করবে না, কিন্তু যদি রোমান রেন্স যদি টাইটেল ডিফেন্ড করে তাহলে তোমরা ভুলে যাও ভাই রক জিততে চলেছে, কারণ রকের অত বড় শিডিউল নেই যে ভাই একটা চ্যাম্পিয়নশিপকে হোল্ড করার পরে তারপরে রিলিংকুইশ করবে বা এরকম একটা মানে
আজব টাইপের মানে কাজ করবে যে রাসেল মেনিয়া আমি রোমিনেন্সকে হারালাম, তারপরে আমি রবার্টস ম্যাকডোনে এসে বলছি যে আমার যেহেতু বিজনেস শিডিউল তো আমি টাইটেলকে রেখে দিয়ে চলে যাচ্ছি। তো এটা করলে সব থেকে বেশি বেকার হবে, জাস্ট তুমি রোমিনেন্সকে অ্যাজ এ দেখালে যে ভাই চ্যাম্পিয়ন ছিল, তাকে ডিসথ্রোন করেছে রক, তো ব্যাস ওইটুকুনি করে ছেড়ে দিলে। তো আমার মনে হয় ভাই ডাব্লিউবি এত বোকামো করবে, নর্মালি তো ভাই বোকামো করছে, যেখানে রোমিনেন্সকে এখন শোতে দরকার সেখানে রোমিনেন্সকে আনছেই না। হ্যাঁ ব্রক লেসনার নেক্সট ম্যাকডোনে আসবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্টিল আমার মনে হয় যে ভাই এখানে রকের যদি রয়্যাল রাম্বল জিতিয়ে যদি মানে একদম যদি রোমিনেন্সকে ফেস করে তার মানে পসিবলি গাইজ টাইটেল অন দা লাইন হবে, কারণ অবভিয়াসলি গাইজ রয়্যাল রাম্বল যে যেতে সে পসিবলি গাইজ টাইটেলের জন্যই তো ফাইট করবে, এমনি এমনি তো মানে ফাইট করতে যাবে না। এখন যদি টাইটেল অন দা লাইন থাকে তো পসিবলি গাইজ এখানে রকের হার হওয়াটা ম্যাক্সিমাম চান্স আছে, কারণ গাইজ রোমিনেন্সের থেকে টাইটেল নিয়ে রককে দিয়ে তারপরে আবার টাইটেল নেওয়াটা বেকার হবে। কিন্তু হ্যাঁ পসিবলি গাইজ এবার যদি আমি কথা বলি যে ভাই রক আছে সেকেন্ড পজিশনে, কোডি রোডস আছে ফার্স্ট পজিশনে, এখন যদি কোডি রোডস জেতে তাহলে পসিবলি এরকম হবে যে হয়তো কোডি রোডস হয়তো রোমিনেন্সকে ফেস করলো, কিন্তু এখানেও একটা ব্যাপার এসে যাবে তাহলে হয়তো রোমিনেন্সের থেকে হয়তো একটা টাইটেল কেউ নিয়ে নেবে। এবার এখানে গাইজ একজনেরই নাম আছে, সেটা হচ্ছে গাইজ অস্টিন থিওরির হাতে মানি ইন দ্য ব্যাংক গ্রিফ, মানে মানি ইন দ্য ব্যাংক গ্রিফ কেস। এবার গাইজ তোমরা এটা ভাবো যে যদি আজকে সেথ রলিন্সের কাছে যদি মানি ইন দ্য ব্যাংক গ্রিফ কেস থাকতো আর সেথ রলিন্স যদি ক্যাশ ইন করে যদি ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপকে হোল্ড করতো, তারপরে গাইজ যথেষ্ট বেশি সেরা হতো যে রয়্যাল রাম্বল কোডি রোডস জিতে মানে কি বলবো কোডি রোডসের ওপর যে লাস্ট অ্যাটাকটা হয়েছিল যেটা সেথ রলিন্স করেছিল সেইটার বদলা কোডি রোডস নিল গাইজ রাসেলমেনিয়া অ্যান্ড আবার মানে 4-0 হয়ে গেল তারপরে, অ্যান্ড গাইজ ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়ে গেল। কিন্তু এই জিনিসটাই পুরো অন্যদিকে চলে গেল গাইজ, এখন পুরো ব্যাপারটাই আলাদা হয়ে গেছে। এখানে গাইজ যদি অস্টিন থিওরি যদি ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপকে নিয়েও নেয় তাও আমার মনে হয় যে ভাই রাসেলমেনিয়া কোডি রোডস শুধুমাত্র রাসেলমেনিয়া ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতবে ঠিক আছে, কিন্তু অস্টিন থিওরির এগেনস্টে এটা যথেষ্ট বেশি বেকার লাগবে। আর গাইজ তোমরা এটাও জানো যে ভাই অস্টিন থিওরি ভার্সেস জন সিনার গাইজ পসিবলি ম্যাচ সেট হচ্ছে। তো আমার এখানে এখানেই কোয়েশ্চেন যে ভাই যদি অস্টিন থিওরির কাছে বেল্ট থাকে তাহলে কি করে কোডি রোডসকে মানে একটা টাইটেলের অপরচুনিটি দেবে? আইদার তো তাহলে এখানে কোডি রোডস এর প্রপার্ট হয়ে যাবে, এখানে দেখা গেল যে রয়্যাল রাম্বল জিতলো হচ্ছে রক, আর এখানে কোডি রোডস আর সেথ রলিন্স এর আবার আনফিনিশ বিজনেসকে রান করে দিল রাসেলমেনিয়া অবধি। তো এটাও হতে পারে, তো সেক্ষেত্রে হতেই পারে যে গাইজ রককে চান্স দিল রয়্যাল রাম্বল জেতানোর জন্য, কারণ গাইজ দেখো যদি রক যদি রয়্যাল রাম্বল জেতে তাহলে যথেষ্ট বেশি হাইপও ক্রিয়েট হবে, প্রচুর জন ভাবে যে বাবা এবার রক পুরো ফুল ফর্মে এসেছে, যেহেতু রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার দিয়েছে বলে কথা, তো মানে যথেষ্ট বড় ব্যাপার। তো এখানে সব থেকে বেশি ফ্যান্সরা এক্সাইটেডও হবে, আর সেক্ষেত্রে অবভিয়াসলি গাইজ এই ম্যাচটা যথেষ্ট বেশি হাইপও ক্রিয়েট করবে, কারণ তোমরা দেখেছিলে যে ব্রক লেসনারের ক্ষেত্রে, এখন হ্যাঁ ব্রক লেসনারের ক্ষেত্রে ব্যাপার আলাদা ছিল যে স্টোরি লাইন সমস্ত কিছুকে একসাথে ব্যালেন্স করানোর জন্য এখানে রয়্যাল রাম্বল জিতিয়েছিল, কিন্তু এখানে কিন্তু কি হতে চলেছে এটা সব থেকে বেশি আনপ্রেডিক্টেবল। তাই জন্য আমার মনে হয় ভাই দেখো আমার তো মনে হয় ভাই রককে জেতানোর কোনো উচিত নয়, কিন্তু হ্যাঁ যদি এখানে কোডি রোজ জেতে আর সেখানে যদি মানে দুটো টাইটেলের মধ্যে কোনো একটা টাইটেল কার কাছে থাকবে সেটা সব থেকে বেশি জানা দরকার, কারণ মানে সব থেকে বেশি এক্সাইটমেন্ট দেবে, কারণ যদি এমন যদি কোনো রেসলারের কাছে যদি মানে একটা টাইটেল থাকে যার সাথে কোডি রোডসের তেমন বেশি কোনো লিঙ্ক নেই বা কোডি রোডসের ম্যাচ হলে কোনো লাভ হবে না, তো বেকার। আমার মনে হয় যে কোডি রোডসের সাথে যদি অনলি যদি রাসেলমেনিয়া টাইটেল মানে ম্যাচ যদি হয়ে থাকে তাহলে আইদার তুমি সেথ রলিন্সের সাথে করো, তাহলে স্টোরি লাইন যথেষ্ট ভালো টানবে, কিন্তু তার জন্য সেথ রলিন্সের হাতে কিন্তু বেল্ট তুলতে হবে। এখন সেথ রলিন্সের কাছে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ নেই, তো কি হবে এটাই তো কিছু বোঝা যাচ্ছে না, কারণ অস্টিন থিওরি মানি ইন দ্য ব্যাংকে ক্যাপচার করাটাই যথেষ্ট বেশি মানে মানে এত বেশি আমাদের কাছে মানে কনসেপচুয়ালি মানে যথেষ্ট বেশি মাথা ধাঁধিয়ে দিচ্ছে। হ্যাঁ ডাব্লিউডব্লিউই যেটা করেছে সেটা ঠিক করেছে মানে কারণ একটা পুশ দিয়েছে অস্টিন থিওরিকে, কিন্তু আমাদের পুরো মাথা ধাঁধিয়ে দিচ্ছে। তো কি হতে চলেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, বাট স্টিল আমি বলবো যে রকেট থেকে কোডি রোডসকে জেতানোটা যথেষ্ট বেশি বেটার হবে। আর হ্যাঁ যদি কোডি রোডস জেতে আর পসিবলি যদি তোমরা এটা ভেবে থাকো যে রোমিনের একটা বেল ডিফেন্ড করলো হচ্ছে একটা রাসেলমেনিয়া তারপরেরটাতে রককে ফেস করলো, তো সেটা একদমই মানে আমি জানি না ভাই, যদি ডাব্লিউডব্লিউই এরকম প্ল্যান করে তাহলে গাইজ রোমিনেন্সের সামনে কিন্তু যথেষ্ট ভালো থ্রেট আসবে, আর আমরা তখন মেনে নেবো যে ভাই হ্যাঁ এতদিন তোমরা রোমিনেন্সকে অফ করে করে রেখেছিলে প্রচুর প্রিমিয়াম লাইভ ইভেন্ট থেকে, মানে অনলি কিছু কিছুতে সিলেক্টেড গুলোতে অ্যাপিয়ারেন্স নিচ্ছিলে, তো ফাইনালি রাসেলমেনিয়া তুমি ভরপুর করেছো, কারণ দুটো আলাদা আলাদা স্টোরি লাইন দেখেছো। আমার মনে হয় ভাই রোমিনেন্সকে দুটো বেল্টের জন্য দুটো আলাদা স্টোরি লাইন যদি দেখায় তাহলে যথেষ্ট বেশি সেরা হবে, এখানে যদি রক অ্যাপিয়ার দেয় আর কোডি রোডস যদি বলে যে হ্যাঁ আমি একটা টাইটেলের জন্য ফাইট করবো, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরো আলাদা দিকে যাবে। ইভেন এটাও হতে পারে যে হয়তো রক হয়তো এমন কিছু করলো যার জন্য হয়তো রোমিনেন্স ম্যাচ হেরে গেল, তার জন্য হয়তো নেক্সট মানে কি বলবো নেক্সট ডে যেটা নাইট টু সেখানে হয়তো রক আর রোমিনেন্সের ম্যাচ হলো, সেক্ষেত্রে রকের রয়্যাল রাম্বল জেতানোটা যেটা অতটা দরকার নেই। কিন্তু হ্যাঁ আমার মনে হয় যে এই জিনিসটা এখন ডিসকাশন করলে যথেষ্ট বেশি কনফিউজিং,
স্টিল আমার মনে হয় যে ভাই জানুয়ারি অবধি বা বলতে গেলে ডিসেম্বর অবধি এখন আমাদের দেখতে হবে যে গাইস ডমিনেন্সের সামনে সাথে বেল্ট আছে কিনা। যদি ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ সরে যায় তাহলে আমি পসিবলি বলবো যে এখানে কোডি রোডসের জেতাটা সব থেকে বেশি দরকার, কিন্তু যদি ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ আর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ বোধ যদি রোমিনেসের কাছে থাকে তাহলে আমি বলবো যে ভাই রকের একমাত্র ফাইট করার অনলি অপশান থাকবে যে এখন কিছু করার নেই ভাই, কারণ আদারওয়াইজ গেলে রোমিনেসকে দুবার ফাইট করতে হবে, সেটা যথেষ্ট বেশি হিলোরিয়াস। তাই জন্য আমার মনে হয় যে এটা করাটাই যথেষ্ট বেশি সেরা হবে। এখন দেখার বিষয় যে এটা কী হতে চলেছে, কীভাবে করতে চলেছে, কী হতে চলেছে, তোমাদের একটু রিয়াকশান কি তোমরা জানাতে পারো। আর হ্যাঁ, আমরা অনেক অনেক কিছুকে নিয়ে ডিসকাশন করবো, দেখা হবে নেক্সট শোতে।